আসলে নির্বাচন তো হয় প্রতিদ্বন্দ্বিতামূলক। আমরা যদি আওয়ামী লীগের সাথে জোটই করি তাহলে নির্বাচন করবো কাছ, বিএনপি নির্বাচনে নাই, জাতীয় পার্টিও টানাটানি করতেছে, আমরাও আওয়ামী লীগের সাথে যে জোট বাঁধি, মানুষ ভোট দিবে খাতে, মানুষের ভোট দেওয়ার জায়গা থাকবে। সেই জন্য এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর হলো না এই প্রেক্ষাপট। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আমরা 300 আসনেই নির্বাচন করব, এটা সত্য কথা। এখানে বহু মানুষ আছে, বড় রংচং দিয়ে কথা বলে, কথা বাড়িয়ে বলে, আমরা হয়তো 300 আসনে পুরোপুরি প্রার্থী নাও দিতে পারি, আমরা অত প্রস্তুতি না, অত বড় দলও না, কিন্তু আমরা অসংখ্য আসনে আমরা প্রার্থী দেব এবং অন্য দলের লোকজনকেও আমরা আমাদের দল থেকে আমাদের গামছা মার্কা উপহার। এই বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বিদেশিদের আনাগোনা ব্যাপক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সংলাপ চাচ্ছে এবং এই সংলাপের চিঠি পাওয়ার পরে এক পার্টির চেয়ারম্যান মানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলছে যে নির্বাচনে অংশ নেবেন, স্যার কোনো ভয় আছে আর কি করি চিন্তা নেই এই বিষয়ে। আমি আপনাকে একটা কথা বলি, জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক ছিলেন, আমি এমনিতে সামরিক শাসকদের পছন্দ করি না, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদই এই ভারত উপমহাদেশে একমাত্র সামরিক শাসক যিনি ক্ষমতার থেকে পড়ে গিয়ে যতদিন বেঁচে ছিলেন ততদিনই সংসদ সদস্য ছিলেন এবং সাংঘাতিক প্রতিকূল অবস্থায় তিনি দুইবার পাঁচটি আসনে, একবার তিনটি আসনে, আরেকবার এমনি ধাক্কাধাক্কি করে তাকে তিনি দাঁড়াতেও চান নাই, তারপরেও তাকে বানানো হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু প্রকৃত অর্থে মানুষের সমর্থনে কেউ যদি বিজয়ী হয়ে থাকে সামরিক শাসক হিসেবে, হোসেন মোহাম্মদ এরশাদ বিজয়ী হয়েছে। তার ভাই হিসেবে নামের নামে জমে টানে জিএম কাদের, উনি যে কথাটা বলেছেন এটা ভালো কথা বলেন নাই। আমরা আমেরিকায় বাস করি না, আমরা বাংলাদেশে বাস করি, আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব না বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে করাবো, এটা চিন্তা ভাবনা করা উচিত না, এটা উনি তার জীবনের শ্রেষ্ঠ একটি ভুল কথা বলেছেন। এবং এটাও বলবো, আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না, এটা তার দেশের ইলেকশন না, ইলেকশন আমাদের দেশে। তিনি তিনটা দলকে চিঠি দিয়েছেন, বাংলাদেশ আর মানুষ নাই, বাংলাদেশ আর দল নাই, তিনি তো তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন, এটা গর্হিত করার নাই, এর জন্য তো তার স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আমাদের ছোট দেশ বলে গরিব মানুষের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি তাই আমাদের করবেন, এটা হতে পারে, এটা চলতেই পারে, এবং কোনো বিদেশির এইভাবে দৌড়ঝাঁপ করার কোনো সুযোগ ছিল না। এবং তারা যে তিনটা দলকে চিঠি দিয়েছেন, এটা দেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন এবং এই জন্যে তাকে আইনের আওতায় নেওয়া যেতে পারে। আরো কিছু আপনার? আমি শেষ করতে চাই, বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না, বিএনপি ভোটে দাঁড়ালেও বিএনপিকে আমেরিকার সমর্থন দেওয়া, বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না। ইসরায়েল যেভাবে গাজার উপর অত্যাচার করছে, মুসলমানদের অত্যাচার করছে, বৃদ্ধ শিশুকে হত্যা করছে, এই অবস্থায় আমেরিকার পক্ষে পৃথিবীর একটি মানুষেরও দাঁড়ানো উচিত না। আপনাকে ধন্যবাদ।